আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে সরাসরি একটি হাউস ওয়্যারিংয়ের বাস্তব দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে এতগুলো তার আসছে আপনারা দেখতেছেন, দেখে হয়তো বা অনেকের কাছে জিনিসটা অনেক কঠিন মনে হইতে পারে, বাট আসলে জিনিসটা কিন্তু সেরকম কোনো কঠিন না। তো জিনিসটা যদি আপনারা একটু দেখেন, 5-7 মিনিট সুন্দর করে দেখেন, তাহলে আশা করি ইনশাল্লাহ পুরো ওয়্যারিংটা খুব সহজে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন, এই যে এই দুইটা কেবল যে আসছে, এটা মূলত বাহির থেকে আসছে আর কি। হ্যাঁ, এই যে বাহির থেকে আসছে, এটা এনার্জি মিটার থেকে আসছে। তো এই এনার্জি মিটার থেকে যে কেবলটা আসছে, এই দুইটা কেবল আমরা ফার্স্টে, এই যে দেখেন আপনারা, আমরা এখানে সেফটি ডিভাইস কিন্তু দুইটা লাগাইছি, একটা হচ্ছে মেইন সুইচ আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার। মেইন সুইচের মধ্যে যদি আমরা প্রথমত এই যে বাইরে থেকে যে লাইনটা আসছে, এই লাইনটা যদি আমরা ফার্স্ট এটা আমরা মেইন সুইচের মধ্যে লাগাই, মেইন সুইচের মধ্যে ফার্স্টে এই দুইটা লাগানোর পরে মেইন সুইচ থেকে আমরা নিয়ে যাব সার্কিট ব্রেকারে। এই যে দেখেন, এই যে মেইন সুইচ থেকে হয়ে কিন্তু এই যে সার্কিট ব্রেকারের ভিতরে নিয়ে গেছে। তো সার্কিট ব্রেকারে লাগানোর পরে এই যে সার্কিট ব্রেকারের ওই দিকেও আবার বের করে দেওয়া হয়েছে। তো সার্কিট ব্রেকার থেকে বের করার পরে যে দুইটা তার আমরা পাবো, যে সার্কিট ব্রেকারের যে দুইটা তার, এই যে দুইটা তার কিন্তু এই যে এটার ভিতরে বোর্ডের ভিতরে আছে। তো আমরা এই দুইটা কেবল যখন আমরা পাবো, তো এই দুইটা কেবলের মধ্যে আমরা এই যে দেখেন, এই যে সার্কিট ব্রেকারের উপরে কিন্তু এই যে এখানে এই যে আপনারা চ্যানেল দেখতেছেন, এই চ্যানেল দিয়ে মূলত আরও দুইটা রুম ওয়্যারিং হবে। আবার এই যে চ্যানেলটা গেছে, এদিকে আরও দুইটা রুমের ওয়্যারিং হবে। আবার এইদিকে গেছে, ঠিক এইভাবে প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এই সার্কিট ব্রেকার থেকে মূল লাইন আমরা অন্য রুমে পাঠিয়ে দেব। যে অন্য রুম থেকে যে দুইটা কেবল আসবে, যে একটা ফেজ একটা নিউট্রাল, এই সবগুলো একসাথে করে এই যে সার্কিট ব্রেকার থেকে যেগুলো বাড়িছে, যে দুইটা ফেজ আর নিউট্রাল, এটার সাথে ফেজের সাথে ফেজ, নিউট্রালের সাথে নিউট্রাল একসাথে পেঁচিয়ে দিব। পেঁচানোর পরে অন্য যে রুমে যাওয়ার পরে ওই সব রুমে যাই গিয়ে তারপরে যে এভাবে আপনারা এই যে সুইচবোর্ডের কাজ করতে হবে। ফার্স্টে সুইচবোর্ডের কাজ করে প্রত্যেক বাতি বা ফ্যান, কলিং বেল এইসব জায়গার মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দিলেই কিন্তু আসলে কাজটা হয়ে গেল। যে এই সার্কিট ব্রেকার থেকে কিন্তু এই সুইচবোর্ডের মধ্যে এই যে ফেজ চারটা আসছে, এই ফেজ চারটা আসছে। আসার পর এই ফেজ তার থেকে আমরা সরাসরি দেখেন কীভাবে দিলাম, এই ফেজ তার থেকে আমরা কিন্তু এই যে একটা সরাসরি আমরা টু পিন সকেটের মধ্যে, লাল তার যেটাকে বলেন ওইটা আমরা ওই যে টু পিন সকেটের মধ্যে পাঠিয়ে দিলাম। তো টু পিন সকেটের মধ্যে পাঠানোর কারণটা হচ্ছে যে এখানে অনেক সময় মাল্টিপ্লাগ ব্যবহার করে, তো মাল্টিপ্লাগ যদি ব্যবহার করে তো সেক্ষেত্রে অনেক ইয়ার দরকার হয়, ভোল্টেজের দরকার হয়। কিন্তু যদি এটা ফিউজ হয়ে এদিক হয়ে আসতো, তাহলে ফিউজের মধ্যে আপনারা তো জানেনই যে চিকুন একটা তার দেওয়া থাকে, সেটা হয়ে যদি এখানে এই যে টু পিন সকেটে আসে, তাহলে টু পিন সকেট কিন্তু এত চার্জ দিতে পারবে না, সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় ফিউজটা পুড়ে যেতে পারে। সেই জন্য সরাসরি আমরা করলাম কি, যে ফিউজের মধ্যে যে মেইন তারটা আসছে, মেইন তার থেকে সরাসরি আমরা টু পিন সকেটের মধ্যে একটা পাঠালাম। আরেকটা হচ্ছে এই যে দেখেন আপনারা, এই যে কালো যেটা নিউট্রাল, এই নিউট্রালও কিন্তু সরাসরি আমরা এই যে টু পিন সকেটে দিয়ে রাখলাম। আর টু পিন সকেট থেকে পরে আমরা আরেকটা কালো ইন্ডিকেটর লাগে, ইন্ডিকেটারে লাগে, তো আরেকটা নিউট্রাল এই যেখান থেকে বের করে, এখান থেকে বের করে আমরা কিন্তু নিউট্রালে ইন্ডিকেটারে আরেকটা নিউট্রাল দিয়ে দিলাম। আর এদিকে বাকি যত আছে সুইচবোর্ডের মধ্যে যত আছে, এগুলো আমরা জানি যে প্রত্যেকটা সুইচের নিচে ইনপুট উপরে আউটপুট, তো আমরা নিচে ইনপুটের মধ্যে সবগুলোকে আমরা কমন করলাম। আর কমন করার সিস্টেমটা আসলে অনেকেই কিন্তু কেবল থেকে ইনসুলেশনটা সরিয়ে সরাসরি তারটা এখানে সরাসরি ঢুকিয়ে দেয়, আসলে ওইটা সুন্দর পদ্ধতি না, ভালো এবং সেফ নিরাপদ পদ্ধতি যদি হয় তাহলে এভাবে ইনসুলেশনগুলো আউট না করে এভাবে একটু একটু তার কেটে কেটে প্রত্যেকটা সুইচের সাথে কমন করা। এভাবে কমন করে যখন দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় এবং নিরাপদ হয়, সুইচবোর্ডটা নিরাপদ থাকে। তো এখন এই যে আপনারা দেখলেন যে প্রত্যেকটা সুইচ কমন করা হয়েছে,
এখন এই যে দেখেন এই গার্ডটা কিন্তু খালি, এটা খালি, এটা খালি, এটা খালি। এখন এটা প্রত্যেকটা সুইচ, এই সুইচের মধ্যে এখন আমরা এই যে বাহির থেকে যে লাইন আসছে, এই যেমন এটা ফ্যানের লাইন আসছে, এটা বাতির লাইন আসছে, হ্যাঁ, তো এইভাবে আপনার টিউব লাইটের লাইন আসছে এগুলা। তো এগুলো আমরা কিন্তু ইনসুলেশন মুক্তি করে এই যে সুইচের আপনারা দেখতেছেন সুইচের মধ্যে যখন ঢুকিয়ে দিব, সুইচের যে খালি প্রান্তগুলো দেখতেছেন এই খালি প্রান্তের মধ্যে যখন ঢুকিয়ে দিব তখন যে সুইচ দিলেই কিন্তু এটা কানেকশন পেয়ে যাবে। এভাবে কিন্তু আমরা একটা বাসা বাড়ির সম্পূর্ণ ওয়ারিং সুন্দর করে করতে পারি। এটা কিন্তু পুরো বাসার একটা ওয়ারিং আপনাদেরকে দেখালাম। তারপরে এখান থেকে যদি আপনারা ইয়ে করতে হয় ফ্রিজের লাইন বা হিটারের লাইন নিতে হয় কীভাবে, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আপনারা এখানে এই যে সার্কিট ব্রেকার হয়ে যে মেইন তারগুলো বের হয়েছে, 2.5 যে কেবলগুলো বের হয়েছে, এই কেবল সরাসরি ওই পয়েন্টে নিয়ে যেতে হবে যেখানে ফ্রিজ অথবা হিটার ব্যবহার করবেন, সরাসরি এখান থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে কীভাবে করতে হবে এটা আমরা সরাসরি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন এই যে আপনারা 3-পিন সকেটটা দেখতেছেন, হ্যাঁ, এই 3-পিন সকেটের মধ্যে কিন্তু সরাসরি ওই মেইন সুইচ থেকে সার্কিট ব্রেকারের পরে যে কেবল বের হয়েছে ওইখান থেকে এই 3-পিন সকেটের জন্য আমরা কিন্তু সরাসরি কেবল জোড়া দিয়ে জয়েন্ট দেওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে তিনটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে আপনার লাইন, আরেকটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থিং। এই তিনটা তারের মধ্যে যখন তিনটা লাগিয়ে দেবেন তখন কিন্তু এই কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে হিটার চালাইতে পারবেন, চাইলে আপনারা ফ্রিজ চালাইতে পারবেন, বা আদার্স যে সমস্ত জিনিসগুলো উচ্চ ভোল্টেজের এই জিনিসগুলো এখানে চালাইতে পারবেন। এখানে এই যে দেখবেন এটা খোলার পরে তিনটা পয়েন্ট থাকে, তিনটা পয়েন্টের মধ্যে এই 3-পিন সকেটের জন্য কিন্তু একটা এক্সট্রা কেবল আমরা নিছি, সেটা হচ্ছে সবুজ রঙের, যেটা আর্থিংয়ের জন্য। তারপরে একটা নিউট্রাল আর হচ্ছে একটা ফেজ। এই তিনটা তার লাগানোর পরে এখান থেকে কিন্তু ভালো মানের উচ্চ ভোল্টেজে যে সমস্ত জিনিস চালানোর দরকার ওই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে চালানো যাবে। আশা করি আপনারা এই সংযোগটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।